নিউজিল্যান্ডে প্রথম টেস্টে দল বড় পরাজয়ের সম্মুখীন হলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন সৌম্য সরকার আর মাহমুদুল্লাহ রিয়াদ। অধিনায়ক রিয়াদের জন্য আজকের ইনিংসটি বিশেষ গুরুত্বপূর্ণ ইনিংস ছিল। নিউজিল্যান্ডের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটে তৃতীয় শতক ছিল এটি তার। নিউজিল্যান্ডে বাংলাদেশি ব্যাটসম্যানদের মাঝে সবচেয়ে বেশি আন্তর্জাতিক শতক এখন মাহমুদুল্লাহ রিয়াদের। কাকতলীয়ভাবে নিউজিল্যান্ডে তার তিন শতকের সবগুলাই এসেছে হ্যামিল্টনের শেরন পার্ক ক্রিকেট স্টেডিয়ামে। 2010 সালে হ্যামিল্টনের শেরন পার্কে নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম শতকের দেখা পান মাহমুদুল্লাহ রিয়াদ। 115 রান করে আউট হন সেই টেস্টের প্রথম ইনিংসে। রিয়াদ তার দ্বিতীয় শতক পান নিউজিল্যান্ডে 2015 সালে। 2015 বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে শতক করেন মাহমুদুল্লাহ রিয়াদ। 128 রান করে অপরাজিত থাকেন মাহমুদুল্লাহ রিয়াদ সেই ইনিংসে। রিয়াদ নিউজিল্যান্ডে তার তৃতীয় শতক পান সদ্য শেষ হওয়া টেস্টে। এবারও শতক পান সেই হ্যামিল্টনে। 146 রান করে আউট হন তিনি। এই তিন শতকের মধ্য দিয়েই হ্যামিল্টনে এক অনন্য রেকর্ড গড়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। হ্যামিল্টনে বিদেশি খেলোয়াড়দের মাঝে সবচেয়ে বেশি রান করার তালিকায় শীর্ষে উঠে এসেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। বিদেশি খেলোয়াড়দের মাঝে হ্যামিল্টনের সবচেয়ে বেশি রান ছিল ভারতীয় লিজেন্ড শচীন টেন্ডুলকারের। 55.12 গড়ে তার রান ছিল 441। তাকে টপকে হ্যামিল্টনের সবথেকে বেশি রানের মালিক হওয়া মাহমুদুল্লাহ রিয়াদ রান করেছেন 6 ইনিংসে 92 গড়ে 464। তালিকার তিনে থাকা আরেক ভারতীয় ক্রিকেটার রাহুল দ্রাবিড়ের সংগ্রহ 9 ইনিংসে 427। নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের বাইরে শতকে তালিকায় যুগ্মভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। দেশের বাইরে নিউজিল্যান্ডের বিপক্ষে সবচেয়ে বেশি শতক সাঙ্গাকারা আর বীরেন্দ্র সেহওয়াগের। উভয়ের আছে 5টি করে শতক নিউজিল্যান্ডের বিপক্ষে। দ্বিতীয় স্থানে 4টি শতক নিয়ে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ, সনাত জয়সুরিয়া এবং মাহেরা জয়বর্ধনে। হ্যামিল্টনে 3টি শতক ছাড়াও মাহমুদুল্লাহ রিয়াদের নিউজিল্যান্ডের বিপক্ষে অন্য শতকটি এসেছিল কার্ডিফে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। জানিয়ে রাখা ভালো, যে সকল ক্রিকেটারের নাম বললাম সকল খেলোয়াড়দের মাঝে মাহমুদুল্লাহ রিয়াদের ইনিংসের সংখ্যাও ছিল সবচেয়ে কম। নিউজিল্যান্ডের বিপক্ষে আরও 2টি টেস্ট এবং বিশ্বকাপে কমপক্ষে 1টি ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। রিয়াদের কাছে সুযোগ থাকবে নিজের প্রাপ্তির তালিকাটা আরও বড় করে নেওয়ার নিউজিল্যান্ডের বিপক্ষে।